বেলঘরিয়ায় মদন মিত্রর মুখে নন্দকুমার প্রসঙ্গ, নন্দকুমারের সমবায় সমিতির ভোট প্রসঙ্গে বিজেপি সিপিএম কে হুঁশিয়ারি মদন মিত্রের। বিজেপি সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে তাহলে রাস্তায় সাবধানে যাবেন। আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানাখন্দ, বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন। বেলঘরিয়ায় দলীয় অনুষ্ঠানে হুঁশিয়ারি কামারহাটে তৃণমূল বিধায়কের। বেলঘরিয়ায় মদন মিত্রর মুখে নন্দকুমার প্রসঙ্গ, নন্দকুমারের সমবায় সমিতির ভোট প্রসঙ্গে বিজেপি সিপিএম কে হুঁশিয়ারি মদন মিত্রের। বিজেপি সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে তাহলে রাস্তায় সাবধানে যাবেন। আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানাখন্দ, বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন। বেলঘরিয়ায় দলীয় অনুষ্ঠানে হুঁশিয়ারি কামারহাটে তৃণমূল বিধায়কের। মনে করেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে কেউ যদি ক্ষতি করার চেষ্টা করেন, তৃণমূল কংগ্রেসের ভেতরে থেকে বিজেপির দালালি করেন, তৃণমূল কংগ্রেসকে বাইরে থেকে গায়ে নোংরানি করে গায়ে কালি ছিটিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা করেন, তার ডোজ কেমন করে দিতে হয় এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভালো করে জানে। আমি আপনাদের অফার দিচ্ছি, যারা যারা মনে করবেন তৃণমূল পছন্দ হচ্ছে না, আমি টেক্সনাকল লেবারদের বলছি, যারা যারা মনে করবেন তৃণমূল ভালো লাগছে না, যারা মনে করবেন যে কুকুর ল্যাজকে নয়, ল্যাজ কুকুরকে নাড়াবে, যদি এখানে বিজেপি সিপিএম মনে করেন যে এটাকেও আমরা নন্দকুমার বানাবো, এখানেও আমি সব খবর পাচ্ছি ভেতরে ভেতরে কারা কোন ছেলে ঘোটবাজি করছেন। আমি থ্রেট করছি না, কিন্তু আসা যাওয়ার পথে একটু সাবধানে আসবেন, রাস্তায় খানাখন্দ আছে, বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন তখন নিজেদের বুঝতেই অসুবিধা হবে। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সৌমিত্র খান সঙ্গে। সৌমিত্র বাবু, নন্দকুমারে যে সমবায় সমিতির ভোট হয় সেখানে তৃণমূল ধরাশায়ী হয় এবং তারপর আপনি নাম না করে একটি জোটের বার্তা দিয়েছিলেন এবং সেই প্রসঙ্গে বিজেপি সিপিএম কে হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র, শুনলেন আপনি মদন মিত্র কি বললেন, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, মদন বাবু তো হোজট খেতে খেতে জেল থেকে ফিরে এসেছেন আর রাস্তায় চলতে চলতে হুঁশিয়ারি দিতে দিতে অনুব্রত বাবু এখনো জেল কাটছেন। আর আমরা নিশ্চিত করে বলতে পারি পশ্চিমবাংলার গ্রামগুলোতে প্রতিটি জায়গাতে জোট হবে, মানুষের সাথে মানুষের জোট হবে এবং এখানে কোন কোন জায়গায় একটা প্রার্থী থাকবে, কোন কোন জায়গায় হয়তো দুটো দলের প্রার্থী থাকতে পারে, কিন্তু তৃণমূলকে হারাতে জনগণ বদ্ধপরিকর এবং জনগণ হারাবে, সবাই মিলে একসাথে করে তৃণমূলের এগেনস্টে আমরা ভোট করব। সেই ভোটের নতুন ভাবে চলবে এবং এটা গ্রাম বাংলার মানুষ ঠিক করবে, পঞ্চায়েতের মানুষ ঠিক করবে। কারণ মদনবাবু তো কলকাতায় থেকে একবার জেল থেকে ফিরে এসছেন আর অনুব্রতবাবুকে জেলে পাঠিয়ে দিয়েছেন, পার্থবাবু জেলে আছেন শিক্ষা দপ্তরে চুরি করে, তাই রাস্তায় চলতে তো ওনারা এতটাই হোজট খাচ্ছেন একদম সোজা জেলে পৌঁছে যাচ্ছেন। আর আমরা বলছি, আমরা মানুষকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য দলের যারা বিক্ষুব্ধ আছে, তৃণমূল কংগ্রেসের যারা বিক্ষুব্ধ আছে তাদেরকে বলবো, 20 বছর ধরে একটা গ্রুপই শুধুমাত্র ভোগ করে যাচ্ছে, শুধু কাটমানি খেয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে রুখে আপনাদেরকে দাঁড়াতে হবে পশ্চিমবাংলাকে ঠিক করতে। আমরা জোট করে দেখিয়ে দেবো যে তৃণমূল কংগ্রেসকে শূন্য করে আমরা দেখিয়ে দেবো। সৌমিত্রবাবু অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।